ঢাকা উপজেলা 6 নং দিকান্দি ইউনিয়ন 1 নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত। শুনলে সংবাদ শিরোনাম। এখন মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব ঘাটাইল উপজেলার প্রতিনিধির পাঠানো ভিডিও ও তথ্যচিত্র নিয়ে দেখুন রিপোর্টের বিস্তারিত। সাথে আছে নিতান্ত তালুকদার। ঘাটাইলে দিগলকান্দি ইউনিয়ন 1 নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত 24 সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বিকালে দত্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন 1 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান হাফিজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব শহীদুল ইসলাম লেবু। আলোচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুবলীগ ও ছাত্রলীগের নেতৃত্ববৃন্দরা। আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন খানকে আগামী দিগলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন।